এই হচ্ছে আমার মায়ের হাতের বানানো মরিচের আচার। তো যাই হোক, একটু আচার দিলাম। আর এটাই দেখো আজকে রাতের জন্য কিন্তু অমৃত খাবা। আচ্ছা যাই হোক, আমার সুস্থ হওয়ার জন্য, সুস্থতা উদযাপন করার জন্য কেক নিয়ে আসছে। এখন আমরা সেই কেকটা কেটে খাই। পরিমাণ মতো পানি দিলাম। ভাষায় কেউ কেউ বলে কোম্বা কোম্বা, এটা তার মানে এই যে তোমাদের কোম্বা কোম্বা দেখছো। ছোট্ট একটা টাইনি কেক, ছোট্ট একটা টাইনি কেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি। আর এই কিছুটা ভালো থাকা উপলক্ষে আপনাদের ভাইয়া সেই আনন্দটুকু উদযাপন করার জন্য ছোট্ট একটা কেক নিয়ে বাসায় এসেছে। অনেকটা আমার সুস্থ হওয়ার জন্য সেলিব্রেট করা আর কি। তো আমার ছেলে মেয়েও ভীষণ খুশি, কারণ ঘরে যদি আম্মু অসুস্থ থাকে তাহলে হয়তো কিছুই ভালো লাগে না। আপনাদের ভাইয়া যতটুকু পেরেছে করেছে, বাকিটা হোটেল থেকে কিনে এনে খাওয়া হয়েছে। তাই আজকে আমার ছেলে মেয়েও খুশি, আর সেই খুশিতে এখন ছোট্ট কেকটি কাটছি। আর কেকটি কাটা হয়ে গেলে সবার আগে কিন্তু রাতকেই খাওয়াবো। আর রাত কী বলে তা আপনাদের সাথে এখন শেয়ার করব। শুনে দেখুন রাত কী বলছে। এটা কিসের কেক? আমার জন্য? আমার জন্য কী জন্য? দেখ দেখ বলো কী জন্য। কিছুটা সুস্থ হওয়ার পর আমি আজকে বাসায় সবাইকে সবজি খিচুড়ি রান্না করে খাওয়াবো। মোটামুটি আপনাদের ভাইয়া, আমি, আমার মেয়ে এই খিচুড়িটা পছন্দ করি, রাত অবশ্য অতটা পছন্দ করে না। তারপরও আজকে চিন্তা করলাম যে এখনো যেহেতু খুব বেশি সুস্থ না, কিছুটা হয়েছি, তো চিন্তা করলাম শর্টকাট রান্না হিসেবে আজকে রাতের খাবারে সবজি খিচুড়ি রান্না করি। আর এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নেওয়া সবজিগুলোকে এই মশলার মধ্যে কিছুটা কষিয়ে নিব। আমার ভাতের চাল দিয়ে আজকে রান্না করব। তো ভাতের চালটা আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি সবজিটাকে আগে অর্ধেক সেদ্ধ করে নিব। তো এই যে কষানো হতে হতে সবজিটাও আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে ভাতের চাল দিয়ে দিব। আমি খুব অল্প পরিমাণেই সবজি রান্না করছি। আমি ডাল চাল একসাথে ধুয়ে রেখেছি, এখন সেগুলোকে এই সবজির সাথে দিয়ে দিচ্ছি। ডাল চাল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে এই সবজি খিচুড়ি আজকে রান্না করব। রাতের খাবার কি হবে? আজকে রাতের খাবার একদম শর্টকাট, এই যে সবজি খিচুড়ি, আর হচ্ছে সাথে ডিম ভাজা, আর হচ্ছে টমেটো ভর্তা, মানে টমেটো সালাদ, ভর্তা না সরি, আর হচ্ছে আচার, মরিচের আচার। ঠিক আছে, মরিচের আচার, ঠিক আছে, চলবে। আচ্ছা, তোমার এই খিচুড়িতে কি কি সবজি দেওয়া আছে? এটার মধ্যে হচ্ছে, দেখতেই পাইতেছো, এই যে ফুলকপি, সিম, নতুন আলু, গাজর, আর হচ্ছে পেঁপে, কিছু পেঁপে। পেঁপে তোমাদের বরিশালের ভাষায় কি বলে? আর এখন এই যে আমার হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিই। বরিশালের ভাষায় কেউ কেউ বলে কোম্বা কোম্বা, এটা তার মানে এই যে তোমাদের কোম্বা কোম্বা দেখছো, তোমাদের কোম্বা, কেউ কেউ কোম্বা বলে, কোম্বা পেঁপে বলে, কোম্বা বলে, জি না পেঁপে বলে না, না জি না, খাস বরিশালেরা কোম্বাই বলে, জানি কোম্বা। আচ্ছা, এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, পানি দিয়ে ঢেকে দিব। আর এটা যেহেতু নাজির শাল চাল দিয়ে আমি রান্না করতেছি, একদমই সময় লাগবে না, জাস্ট চালটা ফোটা পর্যন্ত, ফোটার পরেই হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি আগে সবজিটা কষায় নরম করে নিছি, কারণ ভাতের সাথে একসাথে হবে না তাহলে। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এই যে আঠা আঠা পানি আসছে না, এখন আমি এটাকে এরকম করে ই করে দমে দিয়ে রাখবো কিছুক্ষণ, এই পানিটা এমনি শুকায় যাবে। চুলা একদম ডিম করে দিব। এখন আমি কিছুটা ধনিয়া পাতা রেডি করে দিয়ে দিব। ঠিক আছে, কিছুটা ধনিয়া পাতা দিয়ে চুলাটা একটু ডিম করে দিয়ে ঢেকে রাখবো। পাঁচ থেকে না, কাঁচামরিচ দেওয়া যায়, কিন্তু ওই যে রাত খাবে তো,
এজন্য আমি আসলে ঝালটা একটু কম দিছি, কারণ এর মধ্যে তো শুকনো মরিচ গ্রিন, এখন গ্রিন হইছে গ্রিন, এর মধ্যে তো শুকনো মরিচও আছে, শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এগুলো ছিল না, তো ওর তো ঝাল লাগবে, এজন্য আমি দেই নাই। তো এই যে আমি এখন দেওয়া হয়ে গেছে, এখন যেটা করব আমি, এটা একদম চুলা ডিম আছে, এখন আমি ঢেকে রাখবো। কি খিচুড়িটা কি নরম হয়ে গেল? না, খিচুড়ি নরম না, এটা একদম গরম গরম পরিবেশন করছি, তো এই জন্য এটা যখন একটু ঠান্ডা হবে তখন ঝরঝরা হয়ে যাবে, কারণ দেখো এই যে চালগুলো কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে, একদম গরম, বুঝতে পারছো? আর তার উপরে বড় কথা হয়েছে, আমার কাছে সবজি খিচুড়িটা একটু নরম নরম ভালো লাগে, আমার মনে হয় তোমার কাছেও ভালো লাগবে, খেয়ে দেখো। ওকে ট্রাই করি মরিচের আচার দিয়ে। তোমাকে আরো কয়েকটা সবজি একটু বেশি দিলাম। আচ্ছা আচ্ছা, এখন এখানে আছে ডিম ভাজা, এই যে তোমার পাটিসাপটা ডিম ভাজা, ঠিক আছে, তার উপরে আছে ধোয়া উঠতেছে অনেক, না অনেক ধোয়া উঠতেছে। আচ্ছা, এই হচ্ছে টমেটোর সালাদ, ঠিক আছে, আর হচ্ছে দেখাও, এই হচ্ছে মরিচের আচার, এটা কিন্তু চিলি, এটা কি চিলি আচার নাকি? আচ্ছা, এই হচ্ছে আমার মায়ের হাতের বানানো মরিচের আচার, তো যাই হোক একটু আচার দিলাম, আর এটাই দেখো আজকের রাতের জন্য কিন্তু অমৃত খাবার, অমৃত খাবার হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া শুরু করি।